আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খুলনা থেকে সুহেল রানা, এসআর টিভি সুহেল রানা থেকে বলছি। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগাবে আমার সোনার বাংলাদেশ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে জিনিসটা নিয়ে আপনার সামনে হাজির হলাম সেটা হলো যে এটা কে কী করে আমি জানি না, কিন্তু আমি যেটা করি সেটা আপনাদের জানাই, মানে এটা নতুনদের জন্য যে ভুল ও কী হোক অল্প তো শিখতে পারবে, কিছুটা তো শিখতে পারবে। তো সেই শিখার ভিতরে যেমন ধরেন আমি কিন্তু অলরেডি ক্রিমির কোর্স করাই দিছি, তো ক্রিমির কোর্স করার পরে ক্রিমির আগে আমাদের যে জিনিসটা করতে হয়, যেহেতু আমাদের কবুতরের পিত্তি নাই, লিভারটা আছে শুধু, তো লিভারটাই মেন। তো লিভার ফাংশনটারে সচল রাখার জন্য লিভার টনটা খুবই উপকারী। এই যে লিভার টন, ঠিক আছে, এই লিভার টনটা খুবই উপকারী। তো আপনারা যখন ক্রিমি করবেন, ক্রিমি করার আগে 3 দিন দিতে পারেন লিভার টন, কিংবা ক্রিমির পরেও 3 দিন দিতে পারেন। তো আমাদের ক্রিমি শেষ, তারা আমরা এখন 3 দিন লিভার টন দিব। লিভার টন দেওয়ার পরে দেন আমরা যেহেতু এখন আমাদের টিকার টাইম, কারণ আপনারা যখন একটা জিনিস মনে রাখবেন, যখন আপনাদের কবুতর মল্টিনে যাবে, ক্রুজে যাবে, পশম পড়বে, তখন আপনারা এই পড়ার আগেই টিকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, ইভেন আবার যখন আপনারা কবুতরগুলো ঘর থেকে বের করবেন, হ্যাঁ, রোদ বৃষ্টি গরম, হ্যাঁ, যে যেমন ভাদ্র মাসে, তখন টিকাটা দিয়ে বের করলে সবচেয়ে বেটার। তাহলে এই 2 মাস টিকাটা পেয়ে গেল। তারপরে এই টিকাটা দেওয়ার পরে আমরা লিভার টনটা আবার ইউজ করতে পারি। তারপর আমরা ক্যালসিয়ামটা আর ভিটামিনটা গরমে কম দেওয়া ভালো, যেহেতু ভিটামিন লাগে, 1 দিন দিলেই হয়, বেশি দিলে অনেক সমস্যা হয় ভিটামিনে। কবুতর পানি পানি গরমে পানি পানি হাগে, মাদি মাদি মুস্তি করে, নন্নর মুস্তি করে, এটা একটা বিরাট ঝামেলা। তোমার মাদিগুলা ডিম পারতে পারতে দেখা যেতেছে যে নষ্ট হয়ে যায়, আর নরগুলা একা একা জুড়া খেয়ে একদম মানে বিশ্রী অবস্থা যায়, পরবর্তীতে তার উড়ার ক্যাপাবিলিটি কমে যায়, হ্যাঁ, ক্ষমতা কমে যায়, এবং ছাড়লেও সে খুব ডিস্টার্ব করে। তো এইভাবে যদি আমরা এই করি তাহলে ইনশাল্লাহ আমাদের জিনিস কবুতরগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা টিকা এই 3 দিন পরে আমরা টিকা দিব, এই ভিডিওটা ওইটার সাথে অ্যাড করে আপনাদের সাথে দেখাবো। আজকে আমাদের কবুতরকে আমরা লিভার টন দিব। আমার থরে লাগবে 18 লিটার পানি, ঠিক আছে। লিভার টনটা হয়েছে 1 লিটারে 1 ml। এখানে আমার 18 লিটার, এই যে 18 লিটার পানি আছে, আমি 18 লিটার লিভার টন ওষুধটা নিছি, এখন আমি ঢেলে দিব পানিতে। আসসালামু আলাইকুম। আমাদের যে এই লিভার টনিক যে খাওয়ানো হয়, মানে আমাদের যে যে ক্রিমির পরে যে লিভার টনিক, ওটা আমাদের 3 দিন শেষ আল্লাহর রহমতে। তো আজকে আমরা টিকা দিব, টিকাটা কীভাবে করবো আপনাদের জানাইতেছি। তো এর আগে একটা ইনফরমেশন, সেটা হলো আমার তো এখনও বাচ্চা উঠতেছে, আর এখন ধান পাওয়া, পুরান ধান পাওয়া মানে খুবই মুশকিল। তো আপনাদের যারা মিরপুরে আছে, মিরপুরের বাইরে যদি পারেন, এই যে টেপি ধানটা এখন আমরা পাইছি আমাদের মিরপুরে, একে মুনের দোকান থেকে নিয়ে আসা হয়েছে। যদি কারো ধান লাগে অবশ্যই এখান থেকে নিতে পারেন। আর এখন কবুতরকে পর্যাপ্ত পরিমাণে ছোলা দিতে হবে। তো এই আষাঢ় মাসটার মাঝখান দিয়ে এই ছোলাটা দিতে হবে। তো যাদের এখন কবুতর ছোলা আইনা 2-3 দিন রোদ দিয়ে রাখবেন, কোনো সময় ছোলাটা কালো হবে না। তো আমরা টিকাটা কীভাবে করতেছি আপনাদের জানাই। আচ্ছা, যে জিনিসটা বলতেছি, আমি একটু আগে যার থেকে আমি টিকাটা আনছিলাম, ওয়াজেদ ভাই, ওয়াজেদ ভাই যেটা বললো যে আপনি সর্বনিম্ন 10 সর্বোচ্চ 40, তো আমাদের টোটাল পানি লাগতেছে হলো 36 লিটার। তো আমরা একটা টিকা আপাতত আমরা এখানে 36 লিটারে আমরা 18 লিটার পানি দিয়ে একটা আমরা এখন গুলাব। এই যে এটা আমি নিয়ে আসছি, যে নিয়ে রাখছি, তো এটা আমি এখন খোলার চেষ্টা করতেছি কীভাবে খুলে। এটা ওনার ই সিস্টেম, এই যে ট্যাবলেটটা,
আমরা একটু পানি নেই, এটা ঝাঁকাই নেই। আচ্ছা ট্যাবলেটটার নাম দেখেন, আচ্ছা IB1। আমি যতটুকু জানি আমি অতটুকু বলতেছি, বেসিক্যালি টিকা দেওয়ার তিনটা টাইমে আপনি টিকাটা দিয়ে গেলে সবচেয়ে ভালো। প্রথম হলো আপনি যখন কবুতর জোড়া দিবেন, মানে আমরা তো একসাথে জোড়া দিই, যখন জোড়া দিবেন জোড়া দেওয়ার আগে টিকাটা দেওয়া খুবই উত্তম। জোড়াটা দেওয়া টিকাটা দিয়ে জোড়া দিলে কবুতরের যে বাহ্যিক যে ভিতরে যে অসুখগুলো থাকে, হ্যাঁ, এই অসুখগুলো থেকে আপনার কবুতরটা অনেক সুস্থ পাবে। যেমন ওই যে প্যারা টাইপের যেটা হয় পাও বসে পড়ে, দেন আপনার কবুতর যে বিভিন্ন ধরনের অসুখ হয় এই অসুখ থেকে আপনার কবুতর বাহ্যিক যে অসুখটা রানী খেতে এখান থেকে আপনি মুক্তি পাবেন। আর দ্বিতীয়তে যে ইদিটা টিকাটা দিতে হয় সেটা হলো আপনি যখন কবুতর মল্টিংয়ে যাবে, মল্টিং পড়লে যখন পশম পড়বে যখন কবুতর ক্লুজ খায় না, পশম পড়তে থাকে শরীরে, যে বৃষ্টির পানি পড়লে কবুতর পশম পড়তে থাকে তখন, কারণ মল্টিংয়ের যে ব্যাপারটা পশম যখন পড়ে কবুতর শরীরে অনেক জ্বর থাকে, ব্যথা থাকে, হ্যাঁ, তখন টিকাটা আগে দিয়ে দিলে এই যে শরীর যে একটু পশম ছাড়া থাকে তখন দেখা যায় নানান রোগীদের একটা রোগ বিলা আসে, হ্যাঁ, এটা থেকে আপনি মুক্তি পাবেন। আর এটা কার্যকরী হয় এটা সবাই জানে, যে এটা আমি যতটুকু জানি এটা বলতেছি। আর তৃতীয় যে টিকাটা দিতে হয় সেটা হলো যখন আপনি কবুতর এই ভাদ্র মাসে ছাড়বেন, ভাদ্র ছাড়ার পরে আপনি টিকাটা দিয়ে দিলে অনেক ভালো, যে টিকাটা দেয়, কারণ তখন দেখা যায় কবুতরগুলো আমরা উড়াইলে দেখা যায় তখন গরম ঠান্ডা একটা ভাব থাকে, রাত্রে ঠান্ডা পরে সকালে একটু পরে মানে সকাল সকাল গরম থাকে, তো তখন টিকাটা দিলে দেখা যায় উপরে যে একটা আবহাওয়া, একটা বাতাস থাকে, একটা ধুলা থাকে, একটা মেঘ থাকে, ওগুলো নাকের ভিতরে যে কবুতরের সমস্যা করে, তো দেখা যায় তখন প্রথম প্রথম গরম ঠান্ডাতে কবুতর কিন্তু চুনা পায়খানাই করে, ওইটা থেকে আপনি মুক্তি পাবেন। তো ওই তিনটার ভিতরে যদি টিকা দেন, যে কোনো টিকা, অনেক টিকা বেরিয়েছে, তো আপনি যে কোনো টিকা দেন, আমি এইটা দিতেছি, সামনের বার আমি আরেকটা দেবো, আল্লাহ জানে, আজকে প্রথমবার দিতেছি, কী হয় আমি জানি না, তো সবার কাছে দোয়া দিতেছি, দেখি কী হয়। আমরা এখন কবুতর খাবারটা মিশাবে, পানিটা মিশিয়ে রাজীব পানি দিবে, যাও আদৌ মিলছে কিনা দাও তো, বোতলের ভিতরে আছে কিনা ভাই, আজকের টাইমটা আমার অনেক দিন ওয়েট করতেছিলাম, 4-5 দিন আমরা ওয়েট করতেছিলাম আজকের এই দিনটা, কারণ কালকে আল্লাহর রহমতে ভালো বৃষ্টি হয়েছে এবং আকাশটা এখনও ঠান্ডা। আমি দিনের বেলা এই টাইমে উঠতে গেলে আমার মরে যায়, কিন্তু আজকে আমি ভালোই এক নম্বর অফিসে কাজ করছি, তারপরে এই যে ধান কিনলাম, ছোলা কিনলাম, হ্যাঁ, তো সব কিছু কিনা, এই যে রাজীব পানি দেওয়া শুরু করছে, পুরো ভরে দাও আর সমস্যা নাই, তো পানিটা ভালো করছো, পানিটা আগে থেকে সরাই রাখছো, আমি পানি খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেছে, দিয়ে পানি দিয়ে দিচ্ছি খাচ্ছে, ইনশাল্লাহ আমরা কালকে দেখবো কী হয়, কোনো প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয় কি না, তারপরে দেন আপনাদের এই ভিডিওটা আমরা দিব। আসসালামু আলাইকুম, আজকে দ্বিতীয় দিন সকালবেলা, এখন প্রায় 10:30-11:00 মতো বাজে, তো আমরা কালকে টিকা দেওয়ার পরও কিন্তু কাছে কবুতর ছেড়ে দিয়েছি, এই যে এই দেখেন, আর নেক্সট কবুতরগুলো আল্লাহর রহমতে সবই ঠিকঠাক আছে, আল্লাহর কাছে অশেষ মেহরবানি, যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড এফেক্ট নাই, এটাই তার প্রমাণ। এই যে বাচ্চাগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে কোনো মেডিসিন ইউজ করলে বাচ্চার উপরে বেশি ই হয়, হ্যাম্পার হয়, কিন্তু আল্লাহর রহমতে বাচ্চাগুলো সব ঠিক আছে। তো টিকাটা আপনারা দিতে পারেন যদি মন চায়, এখন যে পরিস্থিতি কিছু বলাই আমাদের জন্য বিপজ্জনক, কী কর রাজি, হ্যাঁ, আমাদের জন্য বিপজ্জনক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে এই ভিডিওটা শেষ।